এবার আমরা পড়ব মহারানীর ঘোষণাপত্র। বিদ্রোহ দমনের জন্য তীব্র দমন নীতি গ্রহণ করে সরকার, অর্থাৎ ইংরেজ পক্ষ। বহু নেতাকে হত্যা করা হয় এবং শেষ অবধি বিদ্রোহ থেমে যায়। ব্রিটিশ পার্লামেন্ট 1858 খ্রিস্টাব্দে আইন করে কোম্পানির শাসনের অবসান ঘটায় ও মহারানী ভিক্টোরিয়া ভারতের শাসনভার গ্রহণ করে। এতদিন পর্যন্ত ব্রিটিশ গভর্নমেন্ট তারাই কিন্তু শাসন চালাতো, কিন্তু পরোক্ষভাবে, অর্থাৎ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে দিয়ে, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে দিয়ে। এই পর্বে তারা নিজেরা সরাসরি শাসন ক্ষমতায় চলে আসে তার প্রতিভূরূপে, তার মানে মহারানীর। মহারানীর প্রতিনিধি স্বরূপ গভর্নর জেনারেলকে নতুন উপাধি ভাইস রয় দেওয়া হয় ও তাকেই পরিচালনার দায়িত্ব দেওয়া হয় এই ভারতবর্ষের। এখানে বলে রাখি, ভাইসরয় কথার অর্থ প্রতিনিধি। এ প্রসঙ্গে তোমাদের বলে রাখি, ভারতের প্রথম ভাইসরয় ছিলেন লর্ড ক্যানিং। মনে রাখবে কিন্তু, এক নম্বরের প্রশ্ন হিসেবে আসতে পারে। এবার আমি দেখো তোমাদের যেটা বলার চেষ্টা করছি সেটা হচ্ছে মহারানীর ঘোষণাপত্রে কি কি ঘোষিত হয়েছিল। প্রথমত, ব্রিটিশ সরকার ভারতীয়দের সামাজিক ও ধর্মীয় বিষয়ে কোনো হস্তক্ষেপ করবে না। দ্বিতীয়ত, সত্ব বিলোপ নীতি বাতিল করা হয়। তোমরা জানো সত্ব বিলোপ নীতি কি ছিল, যে কোনো রাজ্যের রাজার যদি পুত্র সন্তান না থাকে সে কোনো পুত্র সন্তানকে দত্তক নিতে পারবে না এবং এই রাজ্যটি ব্রিটিশরা হস্তগত করে নেবে। এটা ছিল ব্রিটিশদের পুরো ছল, আর কিছু না। তৃতীয়ত, দেশীয় রাজাদের দত্তক গ্রহণের অধিকার দেওয়া হয়। চতুর্থত, ব্রিটিশ সরকার আর সাম্রাজ্য বিস্তার করবে না। পঞ্চমত, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যোগ্য ভারতীয়কে উপযুক্ত সরকারি চাকরিতে নিযুক্ত করা হবে। ষষ্ঠত, দেশীয় রাজ্যগুলি সাথে কোম্পানির সন্ধি চুক্তি সরকার মেনে নেবে, অর্থাৎ দেশীয় রাজ্যগুলির সাথে যদি কোনো চুক্তি হয় তাহলে সেটা সরকার মেনে নেবে। এবার দেখো, যে ঘোষণা তো হয়ে গেল, কিন্তু সেই ঘোষণা কি রাখা হলো নাকি শুধু ঘোষণা করেই ক্ষান্ত থাকলো, সেটাই আমরা দেখে নেব এই পর্বে। মহারানীর ঘোষণাপত্রে যা যা বলা হয় তার কিছুই পূরণ করা হয়নি। যেমন, ভারতীয়দের সামাজিক ধর্মীয় বিষয়ে ইংরেজ সরকার উদাসীনতা দেখালেও তা শেষ পর্যন্ত কিন্তু বজায় রাখেনি। আবার সরকারের উচ্চপদস্থ কর্মচারী পদে ভারতবাসীকে নিযুক্ত করা হতো না, তার যোগ্যতা আছে, সেখানে ইংরেজকে নিযুক্ত করছে কিন্তু কোনো ভারতীয়কে নিযুক্ত করা হতো না। এটা খুব ইম্পর্টেন্ট একটা জায়গা, খুব টাচি, খুব ভালো করে শুনবে। মহাবিদ্রোহে সকল জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই যোগদান করেছিল, তাই বিদ্রোহের পর তারা, অর্থাৎ ইংরেজরা, বিভিন্ন জাতির মানুষকে পরস্পরের বিরুদ্ধে খেপিয়ে তোলে। কেন জানো? জাতীয়তাবাদী আন্দোলন মুখ্যুব্রে পড়ে, শুরু হয় এই সময় থেকে ইংরেজদের জাতির নামে বজ্জাতি খেলা। তাই এসব থেকে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, এই ঘোষণাপত্র ইংরেজদের শাসন ব্যবস্থার কোনো বিশেষ পরিবর্তন ঘটাতে পারেনি। এর দ্বারা শুধুমাত্র সরকারের শাসনের বাইরের পরিবর্তন ঘটে, ভেতরটা সেই একই ছিল। তারা ভারতবর্ষে পাই পাই পয়সা বুঝে নিতে এসেছিল, সেটাই তারা চালিয়ে যাচ্ছিল। তাদের কাছে ওই মানি সুইটার দেন হানি। 1858 খ্রিস্টাব্দে কোম্পানির শাসনের অবসান ঘটে। ভারতের প্রথম ভাইসরয় ছিলেন লর্ড ক্যানিং। মহারানীর ঘোষণাপত্রে সত্ব বিলোপ নীতি নিষিদ্ধ করা হয়।